হাই বন্ধুরা আজকে আমরা দেখব ইউকো ব্যাঙ্কে যদি আমরা টাকা জমা করতে যাই তো তার জন্য আমাদের একটা ডিপোজিট ফর্ম ফিল আপ করে জমা করতে হয় সেই ক্যাশ ডিপোজিট ফর্মটা আমরা কী করে ফিল আপ করবো চলুন দেখে নি দেখুন আমি এখানে ইউকো ব্যাঙ্কের একটা ক্যাশ ডিপোজিট ফর্ম নিয়ে এসেছি তো ফর্মে দুটো পার্ট হয় একটা হচ্ছে কাউন্টার পার্ট যেটা আমাকে স্ট্যাম্প দিয়ে দিয়ে দেবে এটা এবং এটা হচ্ছে ব্যাঙ্কের পার্ট তো প্রথমে আমরা ব্যাংকের পার্টটা কী করে ফিল আপ করবো সেটা দেখে নি দেখুন এখানে কতগুলো অ্যাকাউন্ট আছে মানে সেভিংস অ্যাকাউন্ট কারেন্ট অ্যাকাউন্ট সিসি মানে ক্যাশ ক্রেডিট অ্যাকাউন্ট তো আপনার যেটা হবে আপনি তার ওপর টিক করবেন আমার সেভিংস অ্যাকাউন্ট আমি এস বি রির ওপর টিক করেছি তারপর হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার এই বক্সগুলোর মধ্যে দিয়ে আমার ইউকো ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম্বারটা আমাকে লিখতে হবে আচ্ছা তারপর হচ্ছে ব্রাঞ্চ যে ব্রাঞ্চে আমার অ্যাকাউন্ট আছে সেই ব্রাঞ্চের নামটা আমি এখানে লিখে দেব তারপর হচ্ছে ডেট যে ডেটে আমি ক্যাশটা জমা করতে যাব সেই ডেটটা আমি এখানে লিখব আচ্ছা তারপরে মোবাইল নাম্বার বা টেলিফোন নাম্বার তো আমি এখানে একটা ভ্যালিড মোবাইল নাম্বার দিয়ে দেবো আচ্ছা এখানে দেখুন একটা বক্স আছে প্যান নাম্বার লেখা যদি আপনি পঞ্চাশ হাজার টাকা বা তার ওপরে জমা করেন তাহলে সেক্ষেত্রে অ্যাকাউন্ট হোল্ডারের প্যান নাম্বারটা এখান থেকে আপনাকে লিখতে হবে এই বক্সের মধ্যে দিয়ে আচ্ছা তারপর হচ্ছে নাম এখানে আমি অ্যাকাউন্ট হোল্ডারের নাম লিখে দেবো যার নামে অ্যাকাউন্ট আছে আচ্ছা এইটুকু হয়ে যাওয়ার পরে এখানে হচ্ছে নোটের পার্টিকুলার্স আমাকে লিখতে হবে ধরুন আমি তিন হাজার টাকা জমা করবো তো আমি পাঁচশো টাকা চারটে নোট দিয়েছি এবং একশো টাকার দশটা নোট দিয়েছি তো আমি এখানে ভেঙে ভেঙে লিখে এখানে টোটালে তিন হাজার টাকা লিখেছি আপনারা যত টাকা জমা করবেন সেই টাকার মানে যেরকম নোট দেবেন সেই হিসাবে আপনারা এখানে পার্টিকুলারটা লিখবেন এবং এখানে পরপর সেটা লিখে তারপরে যোগ করে এখানে টোটাল যে অ্যামাউন্টটা আপনারা জমা করছেন সেই অ্যামাউন্টটা আপনারা এখানে নাম্বারে বা ফিগারে লিখে দেবেন আচ্ছা এরপরে দেখুন এখানে লেখা আছে রুপিস ইন ওয়ার্ড মানে কত টাকা জমা করছি সেটা আমাকে ওয়ার্ডে লিখতে হবে তো আমি তিন হাজার টাকা জমা করছি এই জন্য আমি এখানে থ্রি থাউজেন্ড অনলি লিখেছি আপনারা যত টাকা জমা করবেন সেটা এখানে ওয়ার্ডে লিখে দেবেন আর এখানে আপনারা নাম্বারে সেটা লিখে দেবেন তারপরে দেখুন এখানে আছে সিগনেচার অফ ডিপোজিটার যে জমা করতে যাবে সে এখানে সাইন করবে সেই অ্যাকাউন্ট হোল্ডার যদি জমা করতে যায় সে সাইন করবে আর যদি অন্য কেউ জমা করতে যায় কারণ একটা অ্যাকাউন্টে যে কোনো মানুষ টাকা জমা করতে পারে তো সে সাইন করবে এবং এরপরে এখানে লেখা আছে নেম এবং কন্ট্যাক্ট নাম্বার তো যে জমা করতে যাবে তার ফুল নামটা এখানে লিখবে এবং একটা ভ্যালিড মোবাইল নাম্বার এখানে দিয়ে দেবে তো এইটুকু আমার হয়ে গেল এটা ব্যাঙ্কের পার্টটা আমার ফিল হয়ে গেল এবার কাউন্টার পার্টটা দেখব কাউন্টার পার্টে প্রথমে আছে ব্রাঞ্চ যে ব্রাঞ্চে আমার অ্যাকাউন্ট আছে ইউকো ব্যাংকে সেই ব্রাঞ্চের নাম লিখব তারপরে ডেট সেম ডেট দেব যেটা আমরা ক্যাশটা জমা করবো ব্যাংকে আচ্ছা তারপর আমার কী অ্যাকাউন্ট আছে তো আমার সেভিংস অ্যাকাউন্ট আছে আমি বির ওপর টিক করেছি তারপর হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার এই বক্সগুলোর মধ্যে দিয়ে আমি আমার অ্যাকাউন্ট নাম্বারটা লিখে দেবো তারপরে হচ্ছে নাম এখানে অ্যাকাউন্ট হোল্ডার তার নামটা লিখবে আচ্ছা তারপরে টাকাটা মানে টাকার পার্টিকুলারটা লিখতে হবে তো আমি এখানে তিন হাজার টাকা জমা করছি আমি এখানে তিন হাজার টাকা লিখেছি একটা ডাক দিয়ে এখানে টোটালে আবার তিন হাজার টাকা লিখেছি আপনারা যত টাকা জমা করবেন সেই টাকাটা এখানে নাম্বারে লিখবেন এবং টোটালেও সেই টাকাটা লিখবেন তারপরে নিচে দেখুন লেখা আছে ইন এটা ওয়ার্ডে লিখতে হবে কত টাকা জমা করছি তো আমি এখানে থ্রি থাউজেন্ড অনলি লিখেছি তারপরে এখানে সিগনেচার অফ ডিপোজিটার এখানে যে জমা করতে যাবে সে একটা সাইন করে দেবে তো মোটামুটি ইউকো ব্যাঙ্কের ক্যাশ ডিপোজিট ফর্ম ফিল হয়ে গেল এর সাথে ক্যাশ দিয়ে আপনারা কাউন্টারে জমা করে দিলেই আপনাদের টাকা জমা হয়ে যাবে তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ